नमस्कार देखছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক আপনাদের সকলকে জানাই কলকাতা টিভির পক্ষ থেকে শুভ নববর্ষ শুরু করছি গুড মর্নিং কলকাতা আসছি বিস্তারিত খবরে বঙ্গ সফরে অমিত শাহ শুক্রবারই বাংলায় পা রেখেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এরপর সরাসরি পৌঁছে যান তিনি সিউড়িতে জেলা ও রাজ্য স্তরের নেতাদের সঙ্গে বৈঠক করেন বৈঠকের আগে আম্বেদকরের জন্মদিন উপলক্ষে মূর্তিতে মাল্যদান করেন পাশাপাশি সাঁওতাল বিদ্রোহী নেতা সিধু কানহুর প্রতিকৃতিতে মাল্যদান করেন শাহ সিউড়িতে সভা শেষে পৌঁছে যান কলকাতায় পা রাখেন দক্ষিণেশ্বর মন্দিরে चौबीस लोकसभा भोटे बांगलाय चाई पैंतीस आसन पचिसर आगे दीदी सरकार पड़े जाए एकमात्र बीजेपी पारबे ममता एवं अभिषेक दुर्नीति रुखते बांगलाय मोदीजी सरकार गढ़ते दिन पंचायत भोटे आगे सीटे दाड़िए एम ही आर्जी स्वराष्ट्रमंत्री अमित शाह पंचायत नये देशर स्वराष्ट्रमंत्री पाखिर चोख जे आसने लोकसभा भोट ता स्पष्ट हल शाही भाषणे नरेंद्र मोदी के फिर एक बार प्रधानमंत्री निर्वाचित करार डाक और संगे बांगलार मटीत गेरुआ राजर बार्ता दिलें अमित शाह सिउड़ी सभा थेके आरो एक बार ममता सरकार के एक हाथ निलें केंद्रीय स्वराष्ट्रमंत्री अमित शाह बंग बीजेपी कर्मी समर्थक उद्देश्य अमित शाह बार्ता रामनवमी रिश्ता हावड़ा हमला चालाना दीदी शासने बांगल् विस्फोरण केंद्रे परिणत हो मोदी सरकार क्षमत एले रामनवमी और क्यों हिंसा छड़ते पर शुभेंदु दीदी दुर्नीतर बिुदे लड़ाई कर देशर प्रथम आदिवासी राष्ट्रपति को देखिए मोदीजी বাংলাদেশে বাংলার নিয়োগ দুর্নীতি নিয়ে সরব অমিত শাহ সিউড়ির মঞ্চ থেকে রাজ্য সরকারকে তোপ স্বরাষ্ট্রমন্ত্রী দুর্নীতির দায়ে তৃণমূল নেতারা জেলে রয়েছেন দিদিকে ট্রাকে করে টাকা নিয়ে যেতে হয়েছে বাংলায় যুবকদের চাকরি পাওয়ার অধিকার আছে দিদি সে অধিকার কেড়ে নিয়েছে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ডাক অমিত শাহের পঞ্চায়েত ও লোকসভা ভোটকে পাখির চোখ করে জেলা স্তরের কর্মীদের মনোবল বাড়াতেই শাহী সফর বলে মনে করছে রাজনৈতিক মহল বীরভূমে অমিত শাহের পাল্টা সভা তৃণমূলের আগামী রবিবার পাল্টা সভার ডাক শাসক শিবিরের বীরভূমের জেলা সাংগঠনিক সভা থেকে আমন্ত্রণ জানানো হয় ফিরাদ হাকিমকে সূত্রের খবর সভার ডাকে সাড়া দিয়েছেন ববি হাকিম বিজেপিকে পাল্টা জবাব দিতে সেদিনের সভায় উপস্থিত থাকবেন বলেই জানিয়েছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম চৈত্র সংক্রান্তির সকালে বেলুর মঠ পরিদর্শনে রাজ্যপাল সিভি আনন্দ বোস শুক্রবার সকাল 8:30 নাগাদ মঠে পৌঁছে যান তিনি তার এই সফরকে কেন্দ্র করে নিরাপত্তা বলয় ঘিরে ফেলা হয়েছিল মঠ চত্বর কেরালার কোচিতে রামকৃষ্ণ মঠ ও মিশনের 75তম মঠের উদ্বোধনের জন্য বেলুর মঠের পবিত্র ঘাট থেকে গঙ্গা জল নিয়ে যেতেই রাজ্যপাল বেলুর মঠে যান নজিরবিহীন সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধনধান্য অডিটোরিয়ামের শ্রমিক স্থাপত্যবিদদের সম্বর্ধনা ঘোষণা মমতা সরকারের প্রায় 1000 শ্রমিককে সম্বর্ধনার সিদ্ধান্ত মমতার ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী মুখ্য সচিবকে শ্রমিকদের সম্বর্ধনা দেওয়ার জন্য অনুরোধ করেন গুড মর্নিং কলকাতা এখন সময় একটা ছোট্ট বিরতির বিরতির পর আবারও ফিরছি সঙ্গে থাকুন গুড মর্নিং কলকাতা নিয়ে ফিরেলাম বিরতির পর বোলপুরে অমর্ত সেনের প্রতিচি বাড়ির জমি নিয়ে ফের কঠোর পদক্ষেপ বিশ্বভারতী কর্তৃপক্ষের বিশ্বভারতীর দাবি অনুযায়ী যে 13 ডেসিমেল জমি নোবেলজয়ী অর্থনীতিবিদ দখল করে রেখেছেন সেই জমি দখল নেবে বিশ্বভারতী এই ব্যাপারে অমর্ত সেনের কোনো দাবি থাকলে তা 8 এপ্রিলের মধ্যে বিশ্বভারতী কর্তৃপক্ষকে জানাতে হবে 19 এপ্রিল জমির দখল নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দক্ষিণবঙ্গে ক্রমশই চড়ছে তাপমাত্রা গরমের প্রখর দাবদাহকে সঙ্গে নিয়েই নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন বঙ্গবাসী ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের 11টি জেলার তাপমাত্রা ছুঁয়েছে 40 ডিগ্রির গণ্ডি শনিবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই 48 থেকে 72 ঘণ্টায় আরও 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে চলবে তাপপ্রবাহ এমনই আশঙ্কার কথা শোনাল আবহাওয়া দপ্তর পনের বলি বধু হারোয়া থানার আটপুকুর গ্রাম পঞ্চায়েতের কোকিলপুর গ্রামের ঘটনা স্থানীয় সূত্রে খবর শুক্রবার নিজের বাড়িতেই ওই গৃহবধূর দেহ পড়ে থাকতে দেখা যায় স্থানীয়রা পুলিশে খবর দিলে দেহ উদ্ধার করে হারোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা মেনকা সর্দারকে মৃত বলে ঘোষণা করে মৃতার বাপের বাড়ির অভিযোগ বিয়ের পর থেকেই সোনা গয়না অর্থ আসবাবপত্র দাবিতে অত্যাচার করত স্বামী অত্যাচারের ফলে এই মৃত্যু থানায় লিখিত অভিযোগ দায়ের মৃতার পরিবারের আটক স্বামী তাপস সর্দার
नार्कोटिक्स विभागे जाले आंतरराज्य मादक पाचारकारी दल गोपन सूत्रे खबर पे लिलुआर कोना हाईवे धारे हाना दे सीआईटी नार्कोटिक्स विभाग के आधिकारिकता उद्धार है प्राय 600 केजी गांजा घटन ओडिशा और तीन बासिंदा सह चार जन के ग्रेफ्तार कर सीआईडी गाजार पशापाशी गोडाउन थेके चारटे विलासबहुल गाड़ी दूटी बाइक उद्धार कर चक्रे आरो केउ जड़ित रोचे किना ता खतिए देखछे नार्कोटिक्स विभाग गलाय फाँस लागिए दम्पतिर आत्महत्या घटनाटी घटेछे पश्चिम मेदिनीपुरेर घाटाले आदते कलकाता बासिंदा हलेओ व्यावसायिक सूत्रे बेश किछु बछर धरेई घाटालेर एकटी आवासने भाड़ा थाकतेन ओई दम्पति मृतदेर पास थेके एकटी सुइसाइड नोट उद्धार करेछे पुलिश सेखान थेके जाना गियेछे प्राय 50 लाख टाकार देनार दाये आत्महत्या करेछेन ओई दम्पति घटनाय एलाकाय चाঞ্চল্য सृष्टि হয়েছে तृणमूल विधायक बाड़ी केंद्रीय तदंतकारी संस्थार हाना मुर्शिदाबादे प्रशासन सूत्रे खबर शुक्रवार बड़ोआर विधायक जीवन कृष्ण साहार बाड़ी सीबीआई चार जन अफिसार जान बाड़ मूल गेट बंद कर विधायक के जिज्ञासाबाद करें तदंतकारी पाशापाशी केंद्रीय जवान दिए घिरे रखा है गोटा बाड़ी सूत्रे खबर बाड़ भितरे आटके जान बड़ोआ ब्लक तृणमूल सभापति शमशेर देवान बड़ोआ पंचायत स्वास्थ्य कर्माध्यक्ष टली बेगम सह एकाधिक तृणमूल नेतृत्व शिवरीते स्वराष्ट्रमंत्री अमित शाहर संगे देखा करलें रामपुरहाटर बकटुई ग्रामेर मिहिलाल शेख 2022 साले 21 मार्च एक ग्रामे तृणमूल गोष्ठीद्वंदे प्राण हारिए 10 जन मृतदेर मध्ये 6 जन ही मिहिलालेर परिवार सेई घटनाय राज्य सरकारेर सक्रिय पदक्षेपेर परेओ मिहिलाल सह ग्रामेर बेश किछु परिवार बिजेपिर दिके झोंके एमनकि हत्या लीलार बछरपूर्ति उपलक्षे शहीद बेदी तैरीर जन्य निजेर बाड़ीर सामने जमी दिएछिलेन मिहिलाल चलती बछर 21 मार्च सेई बेदीते पुष्पार्घ्य अर्पण करें बिरोधी दलनेता शुभेंदु अधिकारी अमित शाहर संगे महिलार साक्षाते से ही वृत्तटाई सम्पूर्ण हल शुक्रवार सागरदीघी कांग्रेस अवस्थान विक्षोभ मंचे छिलें ना एलाकार विधायक बायरन विश्वास दलीय कर्मसूची विधायक अनुपस्थिति घिरे शुरू हो राजनैतिक चर्चा जदिव प्रदेश कांग्रेस सभापति अधीर चौधरी दावी कांग्रेस विधायक असुस्थ थाकाय उपस्थित होते पारेननि सागरदीघी बासिंदा लक्ष्मी भाण्डार प्रकल्प टाका ना देवार प्रतिबादे सागरदीघी विडिओ अफिसर सामने नेताकर्मी अवस्थान विक्षोभ करें अधीर मंचे प्राय सारा दिन ही अधीर अथच एक बार देखा जाए कांग्रेस विधायक बायरन विश्वास के विधायक अनुपस्थिति अस्वस्ती कांग्रेस मरुभूमिर रास्ता धूधू बालियाड़ी दिए हेटे चले एकदल महिला माथाय जलर भरा दिए हेटे चले कैनवासे निदेन पक्षे गृहस्थ बाड़ी कैलेंडारे एमन छवि मनोलोभा हलेओ जलकष्ट बड़ई निर्मम शुधुई मरु सहारा नय एमन निर्मम जलकष्टे प्रति बछर भोगेन लालमाटी जिला पुरुलियार बासिंदारा स्थायीकरण सह चार दफा दाबी अनिर्दिष्टकाल कर्मबिरतिर डाक जलदापाड़ा जातीय उद्याने अस्थायी माहूत और पाताबोआलदे कर्मबिरतिर जेरे एक प्रकार अचल अवस्था जलदापाड़ा जातीय उद्याने बंध रयेछे पर्यटकदेर हाथी साफारी ओई उद्याने 145 जन अस्थायी माहूत और पाताबोआला रयेछेन तादेर अभियोग अग्निमूल्य बाजारे 7240 टाका मासहारा देय बन दफ्तर जंगल सुरक्षाय गिये दुर्घटनाय माहूत और पाताबोआलदेर मृत्यु होले परिवार सदस्य के काज देवा हय ना शुधु बीमार टाका दिए दाय सारे बन दफ्तर तीन दिन मध्य बन दफ्तर आलोचन ना बसले कुनकी हाथी देखभाले दायित्व छेड़े देवें तारा हुशियारी आंदोलनकारी गुड मर्निंग कलकाता एखन समय आरो एकटा बिरतिर फिरछि बिरतिर पर संगे थाकुन गुड मर्निंग कलकाता निये फिर एलाम बिरतिर पर चरकर मेला उद्बोधन करते गए पुलिस संगे बाघ वितंडाय जड़िए जहाज प्रतिमंत्री शांतनु ठाकुर अभियोग गाजोआरी करे अनुमति ना निये माइक बजानो निर्देश दिए शांतनु स्वरूपनगर से ही घटन शांतनु ठाकुर बिरुद्धे मामलार प्रसंग तुललें अशोकनगर विधायक नारायण गोस्वामी शांतनु के एक हाथ निये अशोकनगर विधायक दाबी आईन सकलेर जन्यई एक मंत्री आईने ऊर्धे नन आईन लंघन कर ले मंत्री बिरुद्धे मामला केन हबे ना से ही प्रश्न तुले विधायक বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বাঁকুড়ার ইন্দাসের ঘটনা বিজেপির অভিযোগ বৃহস্পতিবার ইন্দাসের রোল এলাকায় এক বিজেপি কর্মী দলীয় পতাকা টাঙাতে গেলে তাকে মারধর করেন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইন্দাস ব্লক বিজেপির মণ্ডল সভাপতি শোভনদেব নন্দী সহ কয়েকজন বিজেপি কর্মী তাদের উপর চড়াও হন তৃণমূল কর্মী সমর্থকরা বেধড়ক মারধর করা হয় বিজেপি কর্মীদের অভিযুক্তদের শাস্তির দাবি তুলেছে বিজেপি যদিও দলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল
সেলফি তুলতে গিয়ে ঘূর্ণায়মান নাগরদোলা থেকে পড়ে মৃত্যু এক তরুণীর বাঁকুড়ার সদর থানা এলাকার একতেশ্বরের শিবের গাজনের মেলার ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, 20 বছর বয়সী মৃত তরুণীর নাম প্রিয়াঙ্কা বাউরি, বাড়ি ভাদুলে। সূত্রের খবর, ঘূর্ণায়মান নাগরদোলায় দাঁড়িয়ে সেলফি তুলছিলেন প্রিয়াঙ্কা, হঠাৎই মাথার চুলের গোছ আটকে যায় নাগরদোলার বিয়ারিংয়ে। চুলের গোছাতে টান পড়লে গোছা ছিঁড়ে নিচে পড়ে যান তরুণী। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে বাঁকুড়া মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার। দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। পুরসভার 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই দম্পতি একটি আবাসনে থাকতেন বলে স্থানীয় সূত্র খবর। মৃত দম্পতির নাম দেবাশিস ঘোষ এবং জলি ঘোষ, আদতে কলকাতার বাসিন্দা হলেও ব্যবসায়িক সূত্রে ঘাটালের আবাসনেই থাকতেন ওই দম্পতি। তাদের 2 সন্তান অন্যত্র বাস করতেন। শুক্রবার তাদের দেহ উদ্ধার করা হয়। রাজ্যে কোভিডে মৃত আরও এক, রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যু হয় এক ব্যক্তির। উত্তর দিনাজপুরের ইটাহারের ঘেরা গ্রামে এক ব্যক্তি ব্রেন স্ট্রোকে নিয়ে হাসপাতালে ভর্তি হন, তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। এরপর তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসায় কোভিড ওয়ার্ডে ভর্তি করা হলে বৃহস্পতিবারই তাঁর মৃত্যু হয়। এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব সিবিআই এর। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। 16 এপ্রিল কেজরিওয়ালকে তলব সিবিআই এর। আবগারি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া, আপাতত রয়েছেন জেল হেফাজতে। এবার সেই একই মামলায় কেজরিওয়ালকে তলব করল সিবিআই। ওবিসি মুসলিমদের 4% সংরক্ষণ বাতিলের সিদ্ধান্তে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ল কর্ণাটকের বিজেপি সরকার। প্রশাসনের এই সিদ্ধান্তকে ত্রুটিপূর্ণ বলে জানালো সুপ্রিম কোর্ট। সামনেই কর্ণাটকে ভোট, তার আগে আদালতের এই মন্তব্যে অস্বস্তিতে গেরুয়া শিবির। ফের অমানবিকতার নজির, যোগী রাজ্যে চোর সন্দেহে পিটিয়ে খুন এক কর্মীকে। সেই নির্মম মারের ভিডিও ভাইরাল হতেই নড়ে চড়ে বসে প্রশাসন। জানা গেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুরের এক অফিসের কর্মীকে চোর সন্দেহে বেঁধে রাখা হয়। এরপর অফিস কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী নির্মমভাবে মারা হয়। এরপরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই ব্যক্তি। ঘটনায় ইতিমধ্যেই 2 ব্যবসায়ী সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। একজোট হতে হবে বিরোধীদের, রাহুল খার্গের সঙ্গে বৈঠকের পর বললেন শরদ পাওয়ার। বিরোধী ঐক্যের স্বার্থেই বৈঠক, এমনই দাবি রাহুলের। 2024 লোকসভা ভোটে বিরোধী ঐক্যকে মজবুত করতে তৎপর কংগ্রেস সহ বিরোধী দলগুলি। বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনে বৈঠক করেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। বৈঠকে ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দিল্লির সংসদ ভবন লনে সাড়ম্বরে পালিত হল ডক্টর বি আর আম্বেদকরের 133তম জন্মদিন। জন্মদিন উদযাপনে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে, প্রাক্তন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী, এনসিপি প্রধান শরদ পাওয়ার সহ অন্য নেতারা। বাংলার মতো এবারও সাড়ম্বরে নববর্ষ পালন হলো পাঞ্জাবে। শুক্রবার নববর্ষ উপলক্ষে নগর কীর্তনে যোগ দিয়েছিলেন হাজার হাজার পুণ্যার্থী। গুরুদ্বারা পাঞ্জাব সাহেব থেকে শুরু হয়েছিল নগর কীর্তন। জাতি ধর্ম নির্বিশেষে আমোদে আনন্দে মেতে উঠেছিলেন সকলে। নববর্ষ পালন দেখতে গুরুদ্বারায় ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। উদ্বোধন হতে চলেছে ডক্টর বি আর আম্বেদকরের উচ্চতম মূর্তি। তেলেঙ্গানার হুসেননগরে উদ্বোধন করা হবে 125 ফুট দীর্ঘ এই মূর্তি। আম্বেদকরের 132তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানাতেই মুখ্যমন্ত্রী কেসিআর ওই মূর্তিটি নির্মাণ করেন। যদিও আম্বেদকরের পায়ের তলায় থাকা স্তম্ভ এবং মূর্তিটি মোট উচ্চতা 175 ফুট। জানা গিয়েছে মূর্তিটি নির্মাণে মোট 360 টন লোহা ব্যবহৃত হয়েছে। গুড মর্নিং কলকাতা, এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।